বিশ্বাস করি না। 72-এর সংবিধান, ওই সংবিধানেই আমরা ইনশাল্লাহ ফেরত যাব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মহান জাতীয় সংসদে, ইনশাল্লাহ এই বিল আমরা পাস করব। এখন সংসদে এটা নিয়ে বিরোধিতা করবে এমন কোন আমার মনে হয় না প্রতিপক্ষ আছে, আর যারা করবে তারা তো বিরোধিতা করার জন্য করে। যেমন আপনি বলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, এদের সম্পর্কে আমার কিছু বলার ভাষা নাই তো। হারুন সাহেব আয়াত সুরা বইলা একটা ভণ্ডামি বাটপাড়ি বক্তব্য করে, মামুর সুদা নির্লজ্জ বেহাতর মারে সুদা খাওয়াই যাইছ, সারদের সুদা মৃত্যুর জোগাড়, তুই শতকরা 100-তে 100টা মিথ্যা কথা বলিস, তুই মামুর সুদা। ওকে, আমি 3টা গালি আবিষ্কার করেছি, গালির উপরে ডক্টরেট করেছি। একটা হলো তোর মায়েরে তুই চোদ, তোর বোনেরে তুই চোদ, তোর পুটকি তুই মার, খান কিরপোলা ব্যবসার পোলা, এবং যাকে তোর বাপ বলিস সে তোর বাপ না, তোর প্রকৃত বাপ ফিজিক্যাল ফাদার হলো তোর মামু। তুই মামুর সুদা, তুই নির্লজ্জ বেহায়া খানকির চোদা, তোর মায়েরে তুই চোদ, তোর বোনেরে তুই চোদ, তোর ফুটকি তুই মার। ওকে, তোর মায়ের চোদার সময় আমার নাই, ব্যবসার পোলা রাজাকারের চোদা। আবার তুই বলবি তুই আমেরিকার, তোর মায়ের যে ভোদা দিয়ে দুনিতে আইসাস সেই ভোদা দিয়ে যাই তো ঢুকাই দিতে পারবো, বুঝছি না সামারে, খানকির ভোলা ব্যবসার সুদা বাধ্য করবি না বলে দিয়েছি। ওকে, খানকির ভোলা ব্যবসার সুদা মুরুক্ষ সুদা, জাস্ট আই সেড স্টপ গেট লস্ট, খানকির ভোলা ব্যবসার সুদা জারদের সুদা কোথা হয়েছে, সত্য বলেই যাব। অন্যায়ের প্রতিবাদ করার জন্য জন্ম নিয়েছি, অন্যায়ের প্রতিবাদ করেই যাব, স্টপ করতে পারেন, নাহলে প্রতিদিন তার মাকে চোদা হবে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা। ওকে, আমি নন স্টপ শেফাতুল্লাহ শেফুদা বলছি, বাস্টার্ড মাদার ফাকার বাস্টার্ড, তুই মামুর চোদা, গালি তোর জন্য ফরজে আইন, গালি না এগুলো শব্দ বোমা, তোর জন্য আশীর্বাদ, ফকির নির্ভলা গরিব। ওকে, চোদা খান তীর বলা ব্যস্তার চোদা, তোর মায়ের তুই চোর, তোর বইনের তুই।